ফুটবলকে যদি শিল্প ধরা হয় তাহলে সন্দেহতীত ভাবে শিল্পী ল্যাতিন ফুটবলাররা আরও নিশ্চিত করে বলতে গেলে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলাররাই সেই সুরের শিল্পী পেলে হতে শুরু করে নেইমার ম্যারাডোনা হতে মেসি যুগে যুগে পায়ের ছন্দে মাতোয়ারা রেখেছিলেন ফুটবল ভক্তদের বিশ্বের সবচেয়ে দাপুটে দল বলা হয় ব্রাজিলকে আর সেই ব্রাজিলের যুগে যুগে এসেছে সবচেয়ে বেশি কিংবদন্তি আর দেখিয়েছে তাদের পায়ের ঝলক তাদের মধ্যে সর্বকালের সেরা দশ ফুটবলারের নাম জানাবো বাকি অংশে সেরাদের প্রশ্নে সবার আগে পেলে উনিশশো থেকে উনিশশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিরানব্বইটি গোল করেছেন সাতাত্তরটি ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেয়েছেন পেলে বর্নিল কেরিয়ারে পেলে নিজেকে এমন এক রেকর্ডে পৌঁছিয়ে দিয়েছেন যেটি এখনও পর্যন্ত আর কেউ ভাঙতে পারেনি দুই গারিঞ্জা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পঞ্চাশটি গোল করেছেন বারোটি ব্রাজিলের ফুটবল ইতিহাসে যদি পেলের চেয়ে সেরা হিসেবে কাউকে মনোনীত করা হতো তাহলে সেই জায়গাটি লাভ করতেন এই ফুটবল কিংবদন্তি ফুটবল ইতিহাসে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সবচেয়ে রোমাঞ্চকর ও বিপজ্জনক খেলোয়াড় হিসেবে তিনি আছেন রোনালদো লিমা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আটানব্বইটি গোল করেছেন বাষট্টিটি অনেকে মনে করেন এই পর্যন্ত যারা ফুটবল খেলেছেন তাদের মধ্যে সেরার আসন অলঙ্কৃত করার যোগ্যতা রয়েছে পরিপূর্ণভাবে ফিট থাকা রোনালদো তবে এটিও দুঃখজনকভাবে মানতে হচ্ছে যে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন নাম্বার চার জিকো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একাত্তরটি গোল করেছেন আটচল্লিশটি আইএফএফএইচএস এর তালিকায় বিংশ শতাব্দীর অষ্টম সেরা ফ্রি জন্য তিনি বেশি নাম কামিয়েছেন তিনি ছিলেন খুবই বিপজ্জনক ফিনিশার ও ক্যারিয়ার শেষ করেছেন ক্লাব পর্যায়ের সাতশো ম্যাচে পাঁচশোটি গোল করে রোমারিও উনিশশো থেকে 2005। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সত্তরটি গোল করেছেন পঞ্চান্নটি কিংবদন্তি জন ক্রুয়েফ ও রোমারিওকে সবচেয়ে প্রথিত যশা ও বস্তুনিষ্ঠ স্ট্রাইকার হিসেবে মনে করা হয় ক্লাব পর্যায়ে তাকে এখনও সেরা হিসেবে বিবেচনা করা হয় তিনি বার্সেলোনার হয়ে লা লালিগার শিরোপা জয়ের পাশাপাশি পিএসবি এন ডোভানের হয়ে তিনবার জয় করেছেন ইরা ডিভাইস শিরোপা ছয়ে আছেন রোনাল দিনহো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাতানব্বইটি গোল করেছেন তেত্রিশটি সেরা সময় ফুটবল ইতিহাসের খুব কম সংখ্যক খেলোয়াড় রয়েছে যারা রোনাল দিনহোর সমান দাবি করতে পারেন তার কৌশল ও আলতো পায়ে বলের নিয়ন্ত্রণ দর্শকদের বিমোহিত করে পায়ের কারুকাজের সফল সমাপ্তিতে তিনি সমর্থের চেয়েও বেশি পারঙ্গ দু দুই সালে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের প্রধান নায়ক ছিলেন তিনি চার বছর পর ফের দলকে ফাইনালে পৌঁছে দিলেও সফল সমাপ্তি ঘটাতে পারেননি সাত কাফু উনিশশো থেকে দু আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একশো বিয়াল্লিশটি গোল করেছেন পাঁচটি ব্রাজিলের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার সবচেয়ে স্পেশাল খেলোয়াড় হচ্ছেন কাফু তিনি একশো বার জাতীয় দলের পোশাক জড়িয়েছেন গায়ে এতেই তার দতার প্র এতেই তার দক্ষতার প্রমাণ মিলে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কাফু হচ্ছেন একমাত্র খেলোয়াড় যিনি তিনটি আলাদা বিশ্বকাপের ফাইনালে খেলার নজির স্থাপন করেছেন সক্রেটেস উনিশশো থেকে উনিশশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ষাটটি গোল করেছেন বাইশটি তিনি ছিলেন ব্রাজিল দলের একজন অতৃপ্ত মহানায়ক দীর্ঘদেহী ও রুচিশীল এই মিডফিল্ডার উনিশশো সালে জিকো ফ্যালকাও ও ইডোরকে নিয়ে এমন এক মধ্যমাঠ সৃষ্টি করেছিলেন যা ছিল এক অর্থে ভয়ঙ্কর নয় নম্বরে আছেন জায়রোজিনহো উনিশশো চৌষট্টি থেকে উনিশশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একাশিটি গোল করেছেন তেত্রিশটি উনিশশো সালে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের আরেক নায়ক তিনি ব্রাজিল দলে যোগ দিয়ে প্রমাণ করেন কোনো কিছুই অসম্ভব নয় গাড়ির চাষের দলের সফলতার নেপথ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দশ নম্বরে রবার্টো রিভ্যালিনো উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিরানব্বইটি গোল করেছেন ছাব্বিশটি স্বাগতিক ব্রাজিলের হয়ে যারা ফুটবল বিশ্বে আলো ছড়িয়েছেন তাদের মধ্যেকার সর্বকালের সেরাদের তালিকায় দশ অবস্থানে রয়েছেন এই ফুটবল তারকা নিখুঁত পাস সু ফুটবল শৈলী এবং ফ্রি কিকের জন্য বিখ্যাত ছিলেন তিনি অবশ্যই এই তালিকায় আসতে পারেন কাকা কিংবা নেইমারদের নামও তবে বর্তমানে খেলার মাঝে থাকা নেইমারকে কিংবদন্তি বলার সময় এসেছে কিনা সেটাও এখন সন্দেহজনক